সব মিলে দিচ্ছি। অনেক কাপড় কাচা আছে, অনেক কাপড় কাচা আছে, সব আমি মিলে দিচ্ছি। প্রতিদিনই গাদা গাদা কাপড় কাটা হয়। প্রত্যেকদিন আমাদের দু বালতি করে কাপড় কাচা হয়। পুরো কাপড় মিলাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিচেতে যাব। বানাচ্ছি, আপনারা দেখুন এই ভিডিওটা পুরো টেনে মিস না করে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলাকে ছাড়বো ভাজার জন্য। মাছগুলাকে ভালোভাবে লাল করে ভেজে নিব আগে। ভাজা হচ্ছে, দেখুন এখনো একটা হয়নি। পুরো মশলাটা আমি তৈরি করে নিয়েছি, এটাতে ছিল পেঁয়াজ, টমেটো, কালো সরষে, আদা, রসুন, পুরো আমি এটাকে ধুয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এটাকে মিক্স করব এর সাথে। তারপরে দিব ধনে গুঁড়ো, দু চামচ ধনে গুঁড়ো দিয়েছি, দু চামচ জিরে গুঁড়ো দিয়েছি। এবারে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দু চামচ। এবারে আমি দিয়ে দিব হলুদ, হলুদ দিব দু চামচ। এটাকে আমি ভালোভাবে এবারে গুলে নিব এর সাথে। তার সাথে আমি যে মশলাগুলো ছিল আমার, সেই মশলাগুলো ভালোভাবে আমি আরও মিক্স করে নিলাম। দেখুন মশলাটা কত সুন্দর লাগছে দেখতে। মশলাকে একদা পাল্টে নিয়েছি, আর একদা ওরকম লাল লাল করে ভাজতে দিয়েছি আমি।
এটা কমপ্লিট হয়ে গেছে এবারে মাছের কালিয়াটা বানাবো এই কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে চিনি দিয়ে দিলাম হালকা আমার গরম হয়ে গেছে হালকা ভেজে উঠেছে এবারে আমি যে মশলাটা ছিল সেই মশলাটা পুরো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে আমি নাড়াচাড়া করে নেছি আপনারা পরিমাণ মতো লবণটা দিবেন আমাদের আমাদের স্বাদমতো লবণটা দিয়ে দিলাম গেবিটা কত মোটা হয়ে এসেছে একটা মিক্স করে গেছি ওর মধ্যে গরম মশলা সদ্য আমার পিষা ছিল ধনে পাতাগুলো দিয়ে আমি পুরো নাড়াচাড়া করে নিচ্ছি কষা হয়ে গেছে মশলাটা আমার কালার চলে এসেছে পুরো কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব যত কষা হবে ততই টেস্ট আসবে এবারে জল দিয়ে দিচ্ছি এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো একটুকু ফুটে যাবে তারপরে মাছগুলো দিয়ে দিব জলটা ফুটে গেছে এবারে মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমার যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবারে এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একবার আমার তৈরি হয়ে গেল হয়ে গেছে এরকম রেসিপি পেতে হলে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করুন আর নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব তনুশ্রী ডেলি ব্লগ চ্যানেলে প্লিজ সাপোর্ট মি